ইনফ্লেশন, করোনা মহামারীর পরে সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানি মূল্যে এক বড়সড় পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় মুদ্রাস্ফীতি অর্থাৎ ইনফ্লেশন শব্দটা অনেক শোনা যায়। The latest US inflation numbers are out later. UK inflation may have peaked at 11.1% in October. Market experts say soaring inflation along with rising food prices in Bangladesh in recent months have put an additional burden on low and middle income households. সবকিছু দ্রব্যমূল্য বৃদ্ধির যেন এক প্রতিযোগিতা শুরু হয়। এই প্রতিযোগিতায় কখনো ডিম আগে তো কখনো টাকে টক্কর দিয়ে মুরগি আগে যাচ্ছে। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। We will skip this one obviously. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম হোয়াইট। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনফ্লেশন জিনিসটা আসলে কি এবং ইনফ্লেশনের সম্ভাব্য ফলাফল ও প্রতিকার কি। একটা গল্পের মাধ্যমে শুরু করা যাক। তখন আমি আনুমানিক ক্লাস থ্রিতে কিংবা ফোরে ছিলাম, হয়তো 2007 কিংবা 2008 সালের কথা। আমার মনে আছে তখন আমাদের গ্রামের টঙে কয়েকজন লোক বসে গল্প করতেছিল যে বাহের চাউলের দাম তো 20 টাকা লাগে গেল, মানে কেন বাঁচবি। এটা শুনে আমি মোটামুটি অনেক ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম যে আসলে অনেক ভয়ানক কিছু হয়তো হতে যাচ্ছে। কিন্তু আজ আমরা দিব্যি 60 টাকা কেজি ধরে চাল কিনে খাচ্ছি। মানুষ কিন্তু মরেনি, তবে সেই টঙে এখনও সেই একই টোনে সেই একই গল্পই চলে যে বাহে 60 টাকা কেজি তো চাল দর লাগিয়ে গেল, কেন করে মানুষ বাঁচবে। দিস ইজ অ্যাকচুয়ালি ইনফ্লেশন। সেই সময় 20 টাকার ভ্যালু যতটুকু ছিল আজ 60 টাকার ভ্যালু ঠিক ততটুকু। আরও একটু সহজ করে বলতে গেলে, আপনি যদি 2022 সালের জানুয়ারি মাসে আপনার বেডের নিচে একটা 100 টাকার নোট রেখে দেন এবং এই বছরের জানুয়ারি মাসে সেই 100 টাকার নোটটা নিয়ে গিয়ে বাজারে খরচ করতে চান, তাহলে আপনি সেই 100 টাকার নোটটি দিয়ে ঠিক ততটুকু পণ্য কিংবা সেবা কিনতে পারবেন যতটুকু আপনি 2022 সালের জানুয়ারি মাসে 91.43 টাকা দিয়ে কিনতে পারতেন। অর্থাৎ আপনার সেই 100 টাকার নোটটা এক বছরের ব্যবধানে 8.57% মূল্য হারিয়ে ফেলেছে। এটাই হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ ইনফ্লেশন হলো মুদ্রার তুলনায় প্রতিনিয়ত দ্রব্য এবং সেবার মূল্য বৃদ্ধি পাওয়া। IMF-এর সংজ্ঞা অনুযায়ী ইনফ্লেশন ইজ দ্য রেট অফ ইনক্রিজ ইন প্রাইস ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। ইনফ্লেশন ইজ ন্যাচারাল, কিন্তু এই ন্যাচারাল জিনিসটা আসলে ঘটে কিভাবে, এর পেছনে কি কি বা কারা কারা আসলে দায়ী। ইনফ্লেশনের পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন অর্থাৎ চাহিদা বৃদ্ধি মুদ্রাস্ফীতি। অর্থাৎ কোনো দ্রব্যের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর দাম বৃদ্ধি পাওয়া। এটা একটু সুন্দরভাবে গল্পের আঙ্গিকে বলতে গেলে, মনে করেন মিরপুর 13 নম্বরের রফিক সাহেবের এক মুদিখানার দোকানে দিনাজপুরের ভালো মানের চালগুলো পাওয়া যায়, যেগুলো তিনি 55 টাকা কেজি দরে বিক্রি করেন। তিনি এক সপ্তাহে 20 কুইন্টাল চাল আমদানি করে বিক্রি করেন। তো দিনাজপুরের চাল মোটামুটি জনপ্রিয়, তাই না? তো এক পর্যায়ে দেখা যায় তার দোকানের চালের চাহিদা অনেক বেড়ে গেল। তিনি 20 কুইন্টাল চাল 5 দিনের মধ্যে বিক্রি করে শেষ করে দিতেন এবং বাকি 2 দিন তার দোকানে খরিদ্দার এসে ঘুরে যেত। তো এখন তিনি এখানে একটা ব্যবসায়ের সুযোগ খুঁজে পান। তিনি সেই 55 টাকার চালগুলো 60 টাকা কেজি দরে বিক্রি করা আরম্ভ করেন। হ্যাঁ ঠিক তাই, আমরা অনেকেই এই চাহিদা রেখাটি সম্পর্কে অবগত আছি যে কোনো দ্রব্যের যদি দাম বৃদ্ধি পায় তার চাহিদা কমে যায়। ঠিক তেমনই তিনি 60 টাকা কেজি দরে চাল বিক্রি করে তার আমদানির সাথে সামঞ্জস্যতা রেখে 7 দিনে 20 কুইন্টাল চাল বিক্রি করেন। এখানে চালের দাম কিন্তু বেড়ে গেল। ঠিক এই ধরনের সিনারিও যদি ম্যাসিভ আকারে আমাদের অধিকাংশ স্টেবল পণ্যের সাথে ঘটে, তাহলে আলটিমেটলি কিন্তু সব কিছুরই দাম বেড়ে যাবে এবং এই দাম বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। এরপরে আসতেছে কস্ট পুশ ইনফ্লেশন অর্থাৎ খরচ বৃদ্ধির মুদ্রাস্ফীতি। আর একটু ভালো করে বুঝতে গেলে, ধরা যাক সেই রফিক সাহেব 60 টাকা কেজি দরে চাল বিক্রি করায় তার অধিক মুনাফা হতে শুরু হয়। এদিকে দিনে দিনে চালের চাহিদাও বেড়ে যাচ্ছে, তো তিনি চিন্তা করেন যে তিনি 20 কুইন্টালের জায়গায় এখন 30 কুইন্টাল চাল বিক্রি করবেন। তো তিনি 30 কুইন্টাল চাল তো একা বিক্রি করতে পারবেন না, তো সেই কারণে তিনি একটি কর্মচারী রাখলেন তার দোকানে। সেই 30 কুইন্টাল চাল বিক্রি করার পর তিনি তার মুনাফার কিছু অংশ সেই কর্মচারীকে বেতন দিতে খরচ করেন। তারপর আসে একটি ফ্লেক্স। কিছুদিন পর সরকার ঘোষণা দেয় সকল ডিজেল কিংবা পেট্রোলের দাম 53% বৃদ্ধি করা হবে। এখন রফিক সাহেব দিনাজপুর থেকে চাল নিয়ে আসার জন্য যে আমদানি খরচ ছিল সেই আমদানি খরচ পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বেড়ে যায়। অপরদিকে দিনাজপুরের যে মিল থেকে তিনি চাল নিয়ে আসতেন সেই মিলের লেবার খরচ বেড়ে যাওয়ার কারণে তিনি সেখান থেকে যে দরে চাল কিনতেন এখন আর সেই দরে চাল কিনতে পারতেছেন না।
তো এখন তার নিজের মুনাফা ঠিক করতে হবে এবং তার কর্মচারীর বেতন দিতে হবে। উপায় একটাই, দাম বাড়াও। এখন তিনি তার সব ধরনের মুনাফা এবং খরচের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য 65 টাকা কেজি দরে চাল বিক্রি করতে আরম্ভ করেন। চালের দাম কিন্তু আরো 5 টাকা বেড়ে গেল। ঠিক এইভাবে উৎপাদন খরচ বৃদ্ধির সাথে সাথে সকল পণ্যের দাম যখন বেড়ে যায় এটাকে বলা হয় কস্ট পুশ ইনফ্লেশন। এই দুটি মূলত ইনফ্লেশনের প্রধান কারণ। তবে এগুলো বাদ দিয়েও মাইনর কিছু ইনফ্লেশনের কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে বিল্ড ইন ইনফ্লেশন, যেটাকে ইনফ্লেশন এক্সপেকটেশনও বলা হয়। এই বিল্ড ইন ইনফ্লেশন বিষয়টা একটু সাইকোলজিক্যাল। বিস্তারিত বলতে গেলে মানুষ যখন আশা করে থাকে যে ভবিষ্যতেও ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি অব্যাহত থাকবে, তখন এই ধরনের ইনফ্লেশন ঘটে। একটু উদাহরণ দিয়ে বলতে গেলে, ধরা যাক কোনোভাবে ট্রিগার হয়ে একটি খামারের সকল কর্মচারীরা এটা এক্সপেক্ট করে আসে যে ভবিষ্যতে সকল পণ্যের দাম বৃদ্ধি পাবে, তাই তারা তাদের বেতন বৃদ্ধির দাবি জানায়। এখন তাদের বেতন বৃদ্ধি করায় এটি অলরেডি কস্ট পুশ ইনফ্লেশনকে ট্রিগার করতেছে, তাদের বেতন বৃদ্ধি করা হলো। অপরদিকে বেতন বৃদ্ধি করায় কর্মচারীদের হাতে বেশি টাকা আসায় তারা বেশি দ্রব্য কিনতে আগ্রহী হয় এবং এক্ষেত্রে দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায় এবং তা ডিমান্ড পুল ইনফ্লেশনকে ট্রিগার করে। তো বিষয়টা কিছুটা এমন যে বেতন বৃদ্ধি পেলেও কিন্তু ইনফ্লেশন বৃদ্ধি পায়। ইনফ্লেশনের আর একটা বড় কারণ হতে পারে যখন প্রয়োজনের তুলনায় অধিক মুদ্রা ছাপানো হয়। একবার ভেবে দেখুন, যখন অল্প সংখ্যক পণ্যের পেছনে অধিক সংখ্যক মুদ্রা ছুটবে তখন অবশ্যই সেই পণ্যের দাম বৃদ্ধি পাবেই। এই ধরনের মুদ্রাস্ফীতির কারণ কিন্তু অনেক ভয়ানক রূপ ধারণ করতে পারে, একটা অর্থনীতিকে তছনছ করে দিতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে 2008 সালের জিম্বাবুয়ের ইনফ্লেশন। অধিক পরিমাণে মুদ্রা ছাপানো সহ আরো কিছু কারণবশত 2008 সালের জিম্বাবুয়ের ইনফ্লেশন রেট দাঁড়ায় 11 মিলিয়ন এরও বেশি। $1 million, but what can I buy with it these days? Here at this local market, a batch of tomatoes will cost me $10 million. A nachi will cost me $2 million, and a packet of onions will cost me $30 million. এই সকল কারণ ব্যতীত মুদ্রাস্ফীতির পেছনে স্পেসিফিকভাবে বাংলাদেশের জন্য আরও কিছু স্পেসিফিক কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, জনসংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক অস্থিতিশীলতা ও মজুদার ও চোরা কারবারিদের সিন্ডিকেট। এটা অবশ্য অনেক গুরুত্বপূর্ণভাবে চলতেছে বর্তমানে বাংলাদেশে। দুই ধরনের ব্যক্তি লাভবান হয় এই ইনফ্লেশন এর ফলে। প্রথমত, যারা একটি নির্দিষ্ট রেটে ঋণ গ্রহণ করেছেন, কারণ এটা খুবই স্পষ্ট যে ইনফ্লেশন বৃদ্ধির ফলে সেই ঋণ গ্রহীতাকে অল্প ভ্যালু সম্পন্ন অর্থ প্রদান করতে হবে যতটা তাকে পূর্বে প্রদান করতে হতো তার চাইতে। দ্বিতীয়ত, সেই সকল ইনভেস্টর্স যারা এমন কিছুতে তাদের অর্থ বিনিয়োগ করেছেন যেগুলোর মূল্য বৃদ্ধি পায় ইনফ্লেশন বৃদ্ধির সাথে সাথে, যেমন রিয়েল এস্টেট প্রপার্টি কিংবা স্বর্ণ, এমন আরও অনেক কিছু থাকতে পারে। অবশ্য ইনফ্লেশনের সবচেয়ে বড় ধাক্কা সহ্য করেন সঞ্চয়কারীরা, কারণ দেখা গেল যে আপনি 50,000 টাকা সঞ্চয় করেছেন কিন্তু এক বছর পর দেখতে পাচ্ছেন সেই 50,000 টাকার ভ্যালু সেই সময়কার 40,000 টাকার সমান। ফাঁকায় ধরা খেয়ে গেল তো 10,000 টাকা। অপরদিকে ঋণদাতারাও ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন যারা একটি নির্দিষ্ট হারে ঋণ প্রদান করেছেন, কারণ এর আগের ঠিক লাভবান হওয়া ব্যক্তির বিপরীত ঘটনা এখানে এক্সপ্লেইন করা যেতে পারে। এখানে ঋণদাতা ততটা ভ্যালু সম্পন্ন অর্থ পাচ্ছেন না যতটি তিনি ঋণ দেওয়ার সময় দিয়েছেন। তাছাড়া অন্যতমভাবে বলতে গেলে, সামগ্রিকভাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিম্ন আয়ের মানুষরা, কারণ তারা তাদের আয়ের বেশিরভাগ অংশ খরচ করে খাদ্য, গ্যাস কিংবা ভাড়ার মতো কোনো খরচের জন্য। এই মুদ্রাস্ফীতির সাথে আনএমপ্লয়মেন্ট রেটের একটা অতপ্রত সম্পর্ক রয়েছে। উদাহরণ দিয়ে বলতে গেলে, সেই রফিক সাহেবের মুদিখানার দোকানে ফিরে যাওয়া যাক। সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার কারণে তার সেই দোকানের চালের চাহিদা অনেক কমে যায়, কারণ সবাই তখন সস্তা চাল খাইতে শুরু করে যেটা কিনা অন্য দোকানে পাওয়া যাচ্ছিল। তাই এখন দেখা যাচ্ছে তিনি 20 কুইন্টাল চালও ঠিক মতো বিক্রি করতে পারতেছেন না, তাই তিনি লসের মুখ দেখতেছেন। এখন উপায় একটাই, তার যে কর্মচারী ছিল দোকানে সেই কর্মচারীকে ছাঁটাই করা। এতে অন্তত পক্ষে তার লোকসানের কিছু কম্পেনসেট করা সম্ভব। ঠিক এভাবেই এই ধরনের সিনারিও যখন ম্যাসিভ আকৃতিতে ঘটে, অর্থাৎ মুদ্রাস্ফীতির সাথে সাথে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যখন চাহিদা কমে যায়, তখন কোম্পানিরা তাদের কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নেয়।
এবং বৃদ্ধি পায় আনএমপ্লয়মেন্ট রেট। বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার 1994 থেকে 2023 সাল পর্যন্ত গড় 6.40%, যা 1998 সালের ডিসেম্বরে 12.72% সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং 1996 সালের ডিসেম্বরে ঋণাত্মক 0.02% রেকর্ডে সর্বনিম্নে পৌঁছেছিল। তবে এক্সপার্টসরা মনে করেন, বাংলাদেশের মতো একটি ডেভেলপিং কান্ট্রিতে 3-5% ইনফ্লেশন রেট একটি স্বাস্থ্যকর রেট। ইনফ্লেশন একটি ন্যাচারাল ব্যাপার। অর্থনীতির ইতিহাসের একদম শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত ইনফ্লেশন ঘটতেছে এবং তা আগামীতেও ঘটবে। ইনফ্যাক্ট একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ইনফ্লেশন কিন্তু অর্থনীতির জন্য অনেক উপকারী, কারণ এটি জিডিপি গ্রোথের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ জিডিপি জিনিসটাই হলো কতটুকু অর্থ কিংবা পণ্য কিংবা সেবা লেনদেন করা হচ্ছে সেইটার একটা ওভারঅল মেজারমেন্ট, আর এইটা ইনফ্লেশনের সাথে অনেক সুন্দরভাবে সম্পর্কযুক্ত। সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যেতে পারে, কিন্তু মাত্রাতিরিক্ত ইনফ্লেশন রেট অনেক ভয়ানক একটা ব্যাপার। এটি এড়িয়ে চলা খুব কঠিন, তবে হাতে গোনা কিছু উপায় আমরা অবলম্বন করতে পারি এটি সামান্যভাবে এড়িয়ে চলার জন্য। যেমন ইনভেস্ট ইন স্টকস, কারণ স্টক মার্কেটগুলো উচ্চ মুদ্রাস্ফীতির পরিবেশে বন্ডের তুলনায় তুলনামূলক ভালো করার প্রবণতা রাখে। তারপর বাই অ্যান ইনফ্লেশন হেজ, অর্থাৎ ইনফ্লেশনের বিপরীতমুখী কিছু ক্রয় করে রাখতে হবে। স্বর্ণ কিংবা রিয়েল এস্টেটের মতো কিছু সম্পদ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ভালো হেজ হিসেবে মনে করা হয়, কারণ মুদ্রাস্ফীতির সাধারণ মান বৃদ্ধির সাথে সাথে এগুলোর মূল্যও বৃদ্ধি পায়। যাই হোক, হোপিং ফর গেটিং মোটিভেশন ফর মেকিং my next video. Till then, love us.